আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে নতুন একটা দিন, আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখি আজকে ভিডিওটা কীরকম হয়, কী নিয়ে আলোচনা করি সেটা আমাদের সাথে থাকুন। আজকে ভিডিওটা আমরা মূলত করব যে গবাদি পশু ব্লাড ভাঙে, বীজগুলো রাখে না বা কনসেপ্ট করে না, 2-4-5 বার করে হিট দেন, সেটা মিস করে। তো আসলে এরকম করলে তো আমাদের খামার তো দিন দিন তো লসে পাল্লাই বেশি পড়বে। তো আসলে সেটা নিয়ে কথা বলবো। তো এমন কী কী সমস্যার জন্য যে এরকম এই সমস্যাগুলো হয় সেটা নিয়ে কথা বলবো। কারণ আমরা সমস্যা হলে বা সমস্যা হওয়ার আগে আমাদের সেটা প্রতিরোধ করতে হবে, তাহলেই না আমাদের খামার সফল হবে। তো চলুন সেটা নিয়ে কথা বলি। প্রথমত কথা বলবো যে খাবার দাবারের ব্যাপারগুলো নিয়ে, যে কী কারণের জন্য কী হয় আসলে। তো যদি গবাদি পশুকে যদি আমরা খুদের যা খাওয়াই, ফিড খাওয়াই, তারপরে আছে আপনার যেই চাউলের যে কুড়াটা, সেই কুড়া খাওয়াই, তাহলে কিন্তু গবাদি পশু কিন্তু হিট আসবে রাখবে না বা হিট আসবে না, এরকম কিন্তু একটা সমস্যা থেকেই যায়। কারণ এই সমস্যার থেকে কিন্তু আপনার গবাদি পশু জড়াইতে কিন্তু ইনফেকশন হয়ে যায়। ইনফেকশনের কারণে কিন্তু গবাদি পশু ব্লাড ভাঙে বা বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো মূলত আমাদের আরেকটা সমস্যা আছে, সেটা হলো গরুকে যে আমরা কৃমিনাশক দিই না। এখনও বাংলাদেশে আসলে এরকম যে মানুষ আছে যে গবাদি পশুকে কৃমি ট্যাবলেট খাওয়ায় না, ভয় পায় বা কৃমি ট্যাবলেট নিয়ে একটা আতঙ্কের মধ্যে থাকে। না, আমাদের দিন এখন চেঞ্জ হয়েছে, আমাদের আতঙ্কটা করা যাবে না, আতঙ্ক জিনিসটা এখন নেই। কারণ আমাদের গবাদি পশুকে কৃমি ট্যাবলেট খাওয়াতে হবে। আর এখন অনেকে জানে না, 2-4-5 মণ, 7 মণ ওজন হলেও একটা করে কৃমি ট্যাবলেট খাওয়ায়। আসলে কী বলবো আর, একটু দুঃখজনক ব্যাপার এগুলো আসলে, যে এখনও মানুষ আসলে আগের দিনে পড়ে গেছে। নতুন ডিজিটাল মানে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, কিন্তু মানুষ এখনও আসলে আগের মতোই রয়ে গেছে। এগুলো আমাদের আসলে মাথার ব্রেনের কাজ করে বা মানুষের বিভিন্ন সমস্যা আছে। এখনও মানুষই ভালোভাবে জানে না গবাদি পশু কী মানে কীভাবে লালন পালন করতে হয়। আসলে তাদেরকে সামনের ধাপে ভালো কিছু করানোর জন্য, সামনের ধাপে আগানোর জন্য আমি তাদেরকে উদ্দেশ্যে নিয়ে কথা বলবো। যারা বিদেশে আছেন তারাও খামার করতে আগ্রহী, একে অপর কথা শুনে, যারা বাংলাদেশে আছেন তারা আগ্রহী। এর জন্য আসলে আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি আপনাদের জানি ভালো কিছু করানোর জন্য জানি কিছু করতে পারি, এই মানে প্রচেষ্টা মনের ভিতর নিয়েই আজকে এই ভিডিওগুলো করা। তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। সে বিষয়টা হলো গবাদি পশুকে খুদের যা খাওয়ানো যাবে না, ভুষি খাওয়ানো লাগবে, কাঁচা ঘাস খাওয়ানো লাগবে। আর আপনার এই যেটা হলো যে মানে চাল ভাঙার যে মানে চালের যে কুড়োটা, সে কুড়ো দেওয়া যাবে না, এগুলো খাওয়ানো যাবে না, বাসি খাবার খাওয়ানো যাবে না। তো এই খাবারগুলোকে যদি আমরা প্রতিরোধ করি তাহলে কিন্তু আমাদের সুব্যবস্থা কিন্তু হবে গবাদি পশুর মধ্যে। আর কৃমির যে বিষয়টা বললাম, প্রতি 50 কেজি খোঁজানোর জন্য একটা করে কৃমি ট্যাবলেট, সেই কৃমি ট্যাবলেট আমি দেখাই আর প্রতি জিনিসটা একটু মুখে আলোচনা করবো। এটা হলো কৃমি ট্যাবলেট এলটিবেট, এই 50 কেজি দৈহিক ওজনের জন্য একটা করে কৃমি ট্যাবলেট সকালে বাসি পেটে দেওয়া লাগবে। প্রথম দিন খাওয়ানোর পর 21 দিন পরে একটা ওভার ডোজ দিতে হবে। ওভার ডোজ বলতে বুস্টার ডোজ দিতে হবে, সেটা হলো বডি ওয়েট অনুযায়ী। বডি বলতে শুধু মাংসের ওজন না, ফুল বডির ওজন। বডি বলতে আপনার চামড়া, খোড়, আদার্স যে জিনিসগুলো ধরা হয় সেই জিনিসগুলোকেই ওজন করে আমাদের গবাদি পশুকে কৃমি ট্যাবলেট খাওয়াতে হবে। সে খাওয়ানোর নিয়মটা আমি একটু বলবো। সেই নিয়মটা হলো ভুষির সাথেও দিতে পারে, অলাপাতার সাথেও দিতে পারে, কলার সাথেও দিতে পারে, শুধু খাওয়ানোর জন্য বা পানির সাথে মিশিয়ে সেটাও খাইয়ে দিতে পারেন। কিন্তু সেটা কীভাবে, সতর্কতা অবলম্বন করে খাওয়াতে হবে। কারণ গবাদি পশুর জিহ্বার নিচে থাকে শ্বাসনালী, সেই শ্বাসনালী দিয়ে যদি 1 ফুটো পানি বা একটু ওষুধ কি যদি যায়, তাহলে কিন্তু গবাদি পশু কিন্তু মৃত্যুর হারটা একটু থাকবে। মৃত্যুর হার বলতে আপনার অনেক ধকল যাবে, বাঁচতেও পারে না বাঁচতেও পারে, এটা গ্যারান্টি একটা দেওয়া যায় না। কারণ জিহ্বার তলা থেকে শ্বাসনালী, সেই শ্বাসনালী দিয়ে যদি একটা জিনিস যায়, শ্বাস প্রশ্বাসের গতি যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনার গবাদি পশু কিন্তু আসলে প্রচুর পরিমাণ শ্বাস নেবে, শ্বাসের সমস্যা হবে। তখন অনেক সময় চিকিৎসা করলে ভালো হয়, কিন্তু অনেক ধকল, অনেক সময় বেশিরভাগই আসলে আতঙ্ক হয়ে যায় আমরা। তো আসলে ভালো যতই হোক না কেন, রিক্স অনেক, রিক্স বাঁচার আশঙ্কাটা অনেকই কম। তো এই জন্য আমরা এরকম ভুল করবো না, সতর্কতা অবলম্বন করে খাওয়াবো যেন এই সমস্যাটা না পড়তে হয়। তো এখন বিস্তারিত আরেকটা কথা বলি, যে সেটা হলো যে কৃমি ট্যাবলেটের পর কী খাওয়াতে হবে। কৃমি ট্যাবলেটের পর লিভার টনিক দিতে হবে। সেই লিভার টনিকটা এই যে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন হেপানল, এই হেপানলটা সব সকালে 2 মুখা বিকেলে 2 মুখা এরকমভাবে খাওয়াতে হবে। আর বড় গরুর জন্য সকালে 3 মুখা বিকেলে 3 মুখা। তো যখন কৃমি ট্যাবলেট খাওয়াবেন তখন কিন্তু রুচিহীনতা হতে পারে একটু, কারণ কৃমি ট্যাবলেট একটু কীটজাতীয় বা বিষাক্ত বলতে গরুর দেহে কোনো গরুকে কোনো ক্ষতি করে না বা কোনো প্রাণীকে ক্ষতি করে না, ধ্বংস করে ব্যাকটেরিয়াগুলোকে, যে পেটের ভিতরে যে কৃমি নামে যে জীবাণুটা আসছে সেই জীবাণুটাকে ধ্বংস করে কৃমি। এইগুলো কৃমির কার্যকলাপ।
তো এর জন্য বলবো, প্রথমত যদি আপনারা কৃমি ট্যাবলেট না খাওয়ান তাহলে প্রথমত আপনাদের কৃমি ট্যাবলেট খাইয়ে নিতে হবে 21 দিন পর্যন্ত, আবার বুস্টার ডোজ দিতে হবে। তারপরে কিন্তু আরেকটা কথা, তখন লিভার ক্লিনটা কখন খাওয়াবেন, 21 দিন পর না প্রথম দিকে, না প্রথম দিকেই খাওয়াতে হবে, 21 দিন পর কৃমি ট্যাবলেটের ডোজটা দেন বা দিবেন সেটা হলো পরের বিষয়। তো যখন এরকমভাবে খাওয়াবেন, খাওয়ানোর পরে কী করতে হবে, যখন যেগুলোতে ব্লাড ভাঙে, ভালো এআই টেকনিশিয়ান আছে, ভালো এআই কাজ করে, এআই কর্মী, তাদেরকে দিয়ে ডেকে এনে তাদেরকে দিয়ে ভিতরে ওয়াশ দিতে হবে। ওয়াশ দেওয়ার পর যেগুলোগুলো বিষ দেওয়ার পর ব্লাড ভাঙে সেগুলোকে প্রথমত কৃমি ট্যাবলেট খাইয়ে, লিভার টনিক খাইয়ে একটানা 3 দিন ইনজেকশন করতে হবে, 3 থেকে 5 দিন। সেটা হলো এই যে ট্রাইজনটাকে, সে ট্রাইজনটাকে আপনারা দিতে হবে। ট্রাইজনের সাথে ব্লাড ভাঙার জন্য সেটাকে কী দিতে হবে সেটা একটু বলি। সে ট্রাইজনের সাথে আপনাদের দিতে হবে ট্রাসিট, ট্রাসিট ইঞ্জেকশন, ট্রাসিট বড়গুলি হলে 20 ml বা ছোটোগুলি হলে 10 বা 15 ml, সেটা ডোজ মোতাবেক যাই হোক সেটা না বলি, কারণ একটা গরু ওজন তো মানে লো থেকে হাই পর্যন্ত থাকে। তো এর জন্য সেটাই বলবো। আর এটার ভাইল একটাই, একটা ভাইল, তো এই একটা করে ভাইলে দিতে হবে। সেটা গরু যদি আপনার 3 মণ থাকে, 3.5 মণ থাকে, 4 মণ থাকে, সেটা কোনো ব্যাপার না, একটা করে ভাইল প্রতিদিন দিতে হবে, একটানা দিতে হবে, 3 থেকে 5 দিন ডোজ করতে হবে। এটার সাথে অ্যান্টিহিস্টামিনিক সাপোর্ট দিতে হবে আমাদের। আর আরেকটা জিনিস দিতে হবে, সেটা হলো ট্রাসিট ইঞ্জেকশন, কিছুটা ইঞ্জেকশন। তো যখন একটানা ইঞ্জেকশন দেওয়া লাগবে, আর আমাদের আরেকটা কাজ আছে, সেই কাজটা হলো ভিতরে যখন আমাদের ওয়াশ দেওয়া, ওয়াশ দেওয়ার পর যখন এটা করবে ওয়াশটা কি দিয়ে দিবে, ওয়াশটা আমরা রেনামাইসিন দিয়ে দিতে পারি, রেনামাইসিন ভিতরে রেনামাইসিন দিয়ে বা রেনামেট দিয়ে ভিতরে ওয়াশ দিতে হবে। ওয়াশ দেওয়ার পরে আমরা একটানা ইঞ্জেকশন করবো, ইঞ্জেকশন করার পরে আমাদের আরেকটা কাজ আছে, সেটা কাজ হলো, তো যখন আমরা একটা না মানে এরকমভাবে ইঞ্জেকশনটা করবো, ইঞ্জেকশন করার পর আমাদের আরেকটা কাজ আছে, সে কাজটা হলো যখন আমি যে বললাম যে ভিতরে ওদেরকে রেনামেট, রেনামেট বা আপনার যে রেনামাইসিন বা এগুলো দিয়ে যখন ভিতরে ওয়াশ দিতে হবে, জিনিসগুলো দিয়ে ওয়াশ দেওয়ার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে 21 দিন পরে সাধারণত ভালো সুস্থ করে 21 দিনের মধ্যে কিন্তু ভিটা আসে। তো তাহলে আমাদের এগুলো করলে, যখন ভিতরে ইনফেকশনগুলো ই হয়ে যাবে তখন আমাদের ঠিক হয়ে যাবে, তখন আমাদের আরেকটা কাজ করা লাগবে, সেটা হলো আপনার যে লিভার টনিক যে ইঞ্জেকশনটা হ্যাপাবিট, সেটা আমরা একটু দিয়ে দিতে পারি সাপোর্টার হিসেবে। সেটা দেওয়ার পরে আমাদের আরেকটা কাজ, গরুকে পুনরায় যদি 21 দিন পরে আমরা যদি আবার ক্রিমি ট্যাবলেটটা দিই, হিট কিন্তু আসবে, সেই হিটে কিন্তু বিষ দেওয়া যাবে না, সেই হিটে বিষ দেওয়া যাবে না। তাহলে আমাদের আবার যদি বুস্টার ডোজ আমরা করার যদি সুযোগ না পাই, পরে আমরা বুস্টার ডোজ করে নিয়ে আবার গরুকে লিভার টনিক খাইয়ে, তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু একদম মানে পারফেক্ট হয়েছে, তখন আমাদের গরু কিন্তু ব্লাড ভাঙার আশঙ্কাটা একদম থাকে না। তারপর আমাদের আরেকটা আশঙ্কা থাকে, সেটা হলো গরুটা দুর্বল হয়ে যায়, দুর্বল বা ওদের যে মানে যে ইনফেকশন জাতীয় যে কাটানো হলো, গরুটা কিন্তু ঢকল আছে, বিভিন্ন সমস্যা ওদের দেহে হতেই পারে, তখন আমাদের গেলে ইনফেকশনের সাবজেক্ট চলে গেলো, তখন আমাদের গরুকে কৃমি ট্যাবলেট যদি দেয় আমরা দিলাম, না দিলে না দিলাম সমস্যা নাই, তাহলে আমাদের গরুকে আমরা একটা ক্যালসিয়াম খাওয়াবো, ক্যালসিয়ামের সাথে ভিটামিন সাপোর্ট দিব, ভিটামিনের সাথে আমরা ফসকেল দিবি বা এনওফডি সাপোর্ট দিব। যখন আমরা দিব তখন এগুলো আপনার যে হিট রাখার যে ক্ষমতা বৃদ্ধি করে সেটা দিব, বা ইসেলেনিয়াম যে গ্রুপগুলো আছে সেগুলো আমরা ইউজ করবো, ইসেলেনিয়াম বা ইসেল বা এই যত যেগুলো আছে আমরা সেগুলোকে যদি আমরা দিই, আমার সাথে এডি দিব, এডি এডি থ্রি ই যেটাই দিই, যেটা দিই বলতে ভালো মার্কেটিং যে কোম্পানিগুলো আছে বাহির থেকে ইম্পোর্ট করে কোরিয়ান, সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। তো এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আল্লাহর রহমতে কিন্তু আমাদের এই যে ব্লাড ভাঙার যে সমস্যাটা এরা থাকে না বা ক্যান্সেপ্ট করে না, সেটা কিন্তু হার আমাদের কমে আসবে। তো যখন আমরা এটা করলাম, আর আমাদের দানাদার খাবার তো চেঞ্জ করতেই হবে, সেটা আমাদের দানাদার খাবারের মেনুতে রাখতে হবে, সেটা হলো কাঁচা ঘাস, ভালো বিশুদ্ধ পানি, শুধু ভুষি গমের যে ফ্রেশ ভুষিটা সেই ভুষি এরকম। আর যেগুলোকে প্রত্যাহার করতে হবে সেগুলো হলো, প্রত্যাহার করা লাগবে পুরো চালের যা, বাসি পচা ভাত, কাঁঠালের সিজনে কাঁঠাল, বিভিন্ন যে জাতীয় যে খাবারগুলো আছে যেগুলোকে গ্রহণযোগ্য না সেগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে। তো যখন আমরা এগুলোকে কন্টিনিউ করবো আমাদের কিন্তু এই সমস্যার হার আল্লাহর রহমতে অনেকটাই কমে যাবে। তো এগুলো যখন আমরা কন্টিনিউর পর আমরা আরেকটা কথা বলবো, যে গবাদি পশু যে আপনারা কিন্তু এই খড় কিন্তু অনেকেই ভিজিয়ে রেখে খাওয়ান, বেস্ট অত ইম্পর্টেন্ট একটা কথা, খড় কিন্তু অনেকে পানির সাথে অনেক সামনে আপনারা কী কী বলেন জানি না, বাটি বলতে না, ওই যে আর যে আপনার
চাইরা বলে আমরা চেড়ে, তো ওগুলোর মধ্যে যে ভিজিয়ে রাখেন, ভিজিয়ে রাখার পর যে পানিটা থাকে পানিটা কিন্তু আপনারা খাওয়ান। পানিটা খাওয়ানোর ফলে যদি যেটা হজম করতে পারে সেটা ভালো, না করতে পারলে কিন্তু অনেক সময় কিন্তু এই সমস্যার কারণে কিন্তু হরমোনের প্রবলেম হতে পারে। আর হরমোনের প্রবলেম গবাদি পশু যদি বেশি পাতলা পায়খানা করে বা বেশি পায়খানা করে, বারবার পায়খানা করে, অনেক অনেকখানি করে পায়খানা করে, তাহলে কিন্তু এটা আমাদের ধরে নিতে হবে যে এই সমস্যার জন্য এই সমস্যাটা হয়েছে। এই জন্য কিন্তু এই যে আমি বললাম যে ক্রিমের শুধু লিভার ক্রিমটা কন্টিনিউ করতে হবে, তাহলে এরকম করলে আমাদের সেই সমস্যাটা হারটা কমে যাবে। তো আমরা এখন মূলত যেটা করব এগুলো এখন 3 থেকে 5 দিন করব, বালা এআই এনে আমরা গরুকে হিট দিব, কিন্তু প্রথমে যে হিট আসবে সেটা আমরা দিব না, সেই হিটে দেওয়া যাবে না। পরেরবার যে হিট আসবে সেই হিটের মধ্যে আমরা ওয়াশ দিব, ওয়াশ দেওয়ার পরে সেই গরুটাকে আমরা বীজ দিব, বীজ দিব সকাল এবং বিকাল, সকালে একটা বিকেলে একটা। আর যদি দেখি যে না সকাল বিকেল না, তাহলে একসাথে 2টা, বড় গরু হলে একসাথে 2টা আমরা বীজ দিব। বা তারপরের দিনও যদি হিট থাকে অবস্থা বুঝে ব্যবস্থা আমাদের নিতে হবে, বা বীজ দেওয়া লাগতেও পারে। আর বীজ দেওয়ার আগে আমাদের একটা ইঞ্জেকশন করে নিতে হবে, সেটা হলো আপনার হরমোন জাতীয় একটা ইঞ্জেকশন আছে, সেই 5 ml-এর যে ইঞ্জেকশনটা সেটা আমাদের ব্যবহার করতে হবে। হিটের আমরা আগেও দিতে পারি বা বীজ দেওয়ার আগেও দিতে পারি, যখন হিট আসবে তখন দিব বা বীজ দেওয়ার আগে দিব বা পরে দিব, আগে দিলে বেশি বেটার কাজ করে। তো এরকমভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে গেল। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আপনারা একটা করে লাইক দিবেন, কমেন্টস করে আমাকে জানাবেন, কারণ আপনারা কমেন্টসে দিয়ে আমার ভালো লাগে, আমি ভিডিও বানানোর যে আপনাদের যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করতে পারি। তো এই বলে আমরা আজকে ভিডিওটা শেষ করবো, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন, জানি অন্যান্য দেখে জানি নিজের সমস্যা জানি সমাধান করতে পারি। আর আপনারা ভালো ওষুধ চান, ভালো ওষুধ চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, কারণ আমি আপনাদের দু আশীর্বাদে আমি কিন্তু দেশে দেশে বাইরে অনেক জায়গায় কিন্তু ওষুধ পাঠাই, কারণ সবাই অন্য অন্য জায়গা থেকে ওষুধ কিনতে আসলে ভয় পায়, কারণ তাদের সমস্যার সমাধান হয় না, শুধু ওষুধই কিনে যায় টাকায় নষ্ট করে, কিন্তু তাদের সমাধান হয়ে যায় না। এই জন্য আমি আপনাদের পাশে ছিলাম, আসি থাকবো সবসময়। ইতিয়াপু নামে একজন মানুষ যদি বেঁচে থাকে আপনারা আপনাদের পাশে পাবেন সবসময়। তো যদি কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এগুলো আজকে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখবেন বা দেখার জন্য আমন্ত্রণ রইল। এগুলো আজকে ভিডিওটা শেষ করছি, আসসালামু আলাইকুম।